हाय আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আদিপুরুষ নেপালে রিলিজ হবে না সেখানে এই ছবিটাকে ব্যান করা হয়েছে তার কারণ এই ছবিটার সংলাপ রয়েছে জানকি ভারতবর্ষের মেয়ে বা সীতা ভারতবর্ষের মেয়ে এই সংলাপটায় তাদের আপত্তি রয়েছে তার কারণ জানকি বা সীতা নেপালের মেয়ে এবার সেটাকে কি রকম ভাবে এখানে চেঞ্জ করা হয়েছে তো যে কারণে নেপালে আদিপুরুষ রিলিজ হওয়ার কথা থাকলেও এখন এই ছবিটা রিলিজ হবে না এবং এমনও শোনা যাচ্ছে যে তারা হিন্দি ছবি তাদের ওখানে রিলিজ করতে দেবে না তো দেখার পরবর্তী সময় এই প্রবলেমটা সর্ট হয় কিনা তবে আদিপুরুষ নেপালে রিলিজ হচ্ছে না VD13 মানে বিজয় দেবরকোন্ডার পরবর্তী ছবি সেখানে তার সাথে পেয়ার বাজছে মৃণাল ঠাকুর এই ছবিটা পরিচালনা করবে গীতা গোবিন্দম ছবির পরিচালক পরেশুরাম এবং ছবিটা প্রডিউস করবে দিলরাজু तो खूब शीघ्र ही এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট হবে দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে অরিंदम शीलर পরবর্তী ছবিতে আরিফিন শুভোকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ছবিটা একটা সত্যি ঘটনা অবলম্বনে এখানে একটা বড় পরিবার যেখানে মিস্টিরিয়াস ডেথ হয়ে যাচ্ছে একজনের কিরকম ভাবে ইনভেস্টিগেশন হচ্ছে সেটাকে কিরকম ভাবে চাপা দেওয়া হচ্ছে এই ঘটনা অবলম্বন করি এই ছবিটা ছবিতে সৌরাশনিও রয়েছে দেখা যাক আরিফিন শুভোকে কিরকম ভাবে প্রেজেন্ট করেন অরিंदम शील ছবিটা বক্স অফিসে কি করতে পারে ছবির টাইটেল হচ্ছে 19 এপ্রিল এটা কিন্তু ঋতুপর্ণ ঘোষের 19 এপ্রিলের সাথে কোনোভাবে কানেক্টেড নয় সেই দিনকে ইনসিডেন্টটা ঘটে যে কারণে এই ছবির নাম 19 এপ্রিল আয়ন মুখর্জির War 2 এই ছবিতে ফিমেল লিড হচ্ছে কিআরা অডবানি তো ফাইনালি কবির সে একটা সাপোর্ট পেল যেরকমভাবে টাইগার বা পাঠান তাদের একজন রয়েছে তো এবার আমরা কিয়ারাকে দেখতে পাবো ঋতিক রোশনের সাথে তো ঠিক আছে কবিরও কাউকে পেয়েছে তবে যদি এবার সে পাকিস্तान स्पाई है तो ব্যাপারটা খুবই বাজে রকম হবে দেখা যাক কিআরা অডবানির ক্যারেক্টার কেমন হয় किसी का भाई किसी की जान যেরকম ভাবে বলা হচ্ছে ব্লকবাস্টার মুভি অফ 2023 সেটা হয়নি ছবিটা বক্স অফিসে হিট ভার্ডিক্ট পায়নি তবে শুরুর কয়েকদিন মোটামুটি ভালোই বিজনেস করেছে ছবিটা খুবই ভজা তো এই ছবিটা OTT আসছে কোথায় Zee5 এ কবে 23rd জুন থেকে তো দেখার এই ছবির OTT রিসেপশন কেমন হয় লোকেশ কানাগড়া জের পরবর্তী ছবি লিওর फर्स्ट सिंगल आसছে 22 जून तो দেখার সেটা হয় কেমন আদিপুরুষ সিনেমা হলে গতকাল এসেছে এই ছবিটা OTT আসবে যেমন প্রথমে শোনা গিয়েছিল 8 সপ্তাহ পর দেখার এই ছবিটা বক্স অফিসে কি রকম ভাবে টিকে থাকে তবে যেরকম শোনা যাচ্ছে এই ছবিটা Amazon প্রাইমের সাথে 250 কোটি টাকার ডিলে গেছে এবার দেখার এই ছবিটা OTT তে কবে আসে তো এই ছিল আজকের কিছু লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার